ভালো থাকে। এখন আমরা আছি এখান সকাল 5টা বাজতেছে। এখান থেকে আমরা যাবো ফেনি যাই, ওইখান থেকে কুমিল্লা যাব। এখন 5টা বাজতেছে, গাড়ি কিছু নাই। এখান মোড়ে আছি আমরা, সুন্দর ওয়াশরুম গেছে, টাকা তুলছে এটিএম ব্যাংক থেকে। দেখা যাক, ইনশাল্লাহ ফেনি গিয়ে দেখা হবে। আমাদের সাথে থাকেন। তখন আসি আমরা ফেনি রোড, যেটা মেন ফেনি রোড, ফেনি যাওয়ার জন্য, মহিপাল থেকে ফেনি যাওয়ার জন্য যেটা মেন রোড, এটা হচ্ছে ফেনি রোড। ফেনি এখান থেকে মহিপাল দিয়ে ফেনি যাওয়া হয়। এটা মানে ফেনিটা মোটামুটি একবার সোসাইটির মতো, মানে মোটামুটি শহরের মতো, খারাপ না, জোশ একটা শহর। কথা
হচ্ছে এখন ফ্লাইওভার উপরে আছি, সকালবেলায় বাসা থেকে বেরোইছি, সুমন ভাই না খাওয়াই, এই যে সুমন ভাই না খাওয়াই লই আসছে, এখন এখানে ফেনীতে আসি নাস্তা করছি একটা হোটেলে, এখন এখান থেকে দেখি ফেনীর দিকে একটু শহরের দিকে একটু ভিতরে ঢুকবো। আসসালামু আলাইকুম, আজকে আমরা আছি শহীদ মিনার, এটা হচ্ছে ফেনী। ফেনীতে আসার কোনো কথাই ছিল না, আমরা যাওয়ার কথা চোদ্দগ্রাম না যাই ফেনীতে চলে আসছি। ফেনী এটা শহীদ মিনার, আমি চিনি না এখানে কিছুই, সুমন ভাইয়ের সাথে আসছি, পাশেই দিঘি আছে, দিঘি থেকে চলেন দিঘির দিকে ঘুরে আসি, এটা হচ্ছে কেন্দ্রীয় মনে হয় শহীদ মিনার ফেনী সম্ভবত, চলেন দিঘির দিকে থেকে ঘুরে আসি। হচ্ছে ফেনী রাজাদের দিঘি, একে কেন্দ্র করে রয়েছে পুরো ফেনী শহর, এটি ফেনী শহরের প্রাণকেন্দ্র, একে ঘিরেও গড়ে উঠেছে ফেনী সদর থানা, চলেন ঘুরতে থাকি। চোদ্দগ্রাম চলে যাবো, যাই দেখি কত দূর যাওয়া যায়। এটা হচ্ছে বঙ্গবন্ধু স্কোয়ার, এর দুপাশে রয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং এটি মাঝখানে অবস্থিত। এই যে আমার সামনে যে বাজারটি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে কুমিল্লার চোদ্দগ্রাম বাজার, এটা চোদ্দগ্রাম উপজেলার প্রাণকেন্দ্র। এই চোদ্দগ্রাম উপজেলা গঠিত হয়েছে 271.73 বর্গ কিলোমিটার নিয়ে গঠিত হয়েছে এই চোদ্দগ্রাম উপজেলা, এখানে রয়েছে একটি থানা, চলেন ঘুরি।
এবং গুণবতী গুণবতী কলেজ। এখান থেকে শেষ দিব, শেষ দিয়ে আমি চিটাং চলে যাব, চিটাং আমার বাসায় চলে যাব। শেষ গুণবতী হচ্ছে শেষ, হয়তো বা অন্য কোথাও দেখা হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন,